আসসালামু আলাইকুম প্রবাস প্রবাহ চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বেশিরভাগ প্রবাসীরাই জানেন না আফসায়ের অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় না জানার মধ্যেও আবার যতটুক জানেন আফসায়ের অ্যাকাউন্ট বানাতে হলে ফিঙ্গার দেওয়া লাগে কিন্তু এটা জানেন না যে ফিঙ্গার দেওয়ার পর অ্যাকাউন্টে অ্যাক্সেস করব কিভাবে। অনেকেই আবার এটাও জানেন ফিঙ্গার দিলে পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডের মাধ্যমেই আপসের সিস্টেমে অ্যাক্সেস করতে পারবে আমি এখন আপনাদের একটু ধারণা দিচ্ছি আপসের অ্যাকাউন্ট বানানোর নিয়ম কি সিস্টেম তৈরির নিয়ম অনুযায়ী আপসের অ্যাকাউন্ট বানাতে হলে প্রথমে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপর অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার জন্য ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার সাকসেসফুল হলে স্ক্রিনে দেখানোর মতো একটি মেসেজ চলে আসবে আপনার মোবাইলে ফিঙ্গার অ্যাক্টিভেটেড হয়ে গেলে ব্রাউজারের মাধ্যমে লগ করে নিতে হবে তারপর আপসার অ্যাকাউন্ট আপের মাধ্যমে লগ করে ব্যবহার করতে পারবেন এখন হয়তো আপনারা ভাবতেছেন আজকের ভিডিওর টপিক্স কি অথবা বিষয়বস্তু কি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা রেজিস্ট্রেশন ছাড়া আপসের ফিঙ্গার দিয়ে এসেছেন এবং ফিঙ্গার দেওয়ার পরে পাসওয়ার্ড পেয়েছেন মেসেজের মাধ্যমে তারা কিভাবে আপসের অ্যাকাউন্টে অ্যাক্সেস করবেন অথবা ফিঙ্গারের পরে আপসের আইডি পাসওয়ার্ড কিভাবে বানাবেন তো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কীভাবে আমরা আমাদের সিস্টেমের সেটিংগুলো করতে পারি সিস্টেম সেটিংয়ের জন্য আমরা আমাদের মোবাইলে থাকা গুগল চরম ব্রাউজারটি ওপেন করে নেব তারপরে এখানে আমরা টাইপ করবো এবি এস ডট এস এ লিখে তারপর আমরা গোতে ক্লিক করবো অথবা সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল নামে অপশনটাকে সিলেক্ট করে দেবো অথবা এখানে ক্লিক করে দেবো ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে আমাদের সামনে এমন যদি কোনো পেজ আসে তাহলে আমরা এখানে ক্রসে ক্লিক করবো ক্রসে ক্লিক করে এই পেজটিকে আমরা বেনিশ করে দেব। তারপর এখানে আবার আমরা ইংলিশে ক্লিক করব তাহলে আমাদের পেজটি আরবি থেকে ইংরেজিতে চলে আসবে তো এখানে আমাদের যে দুইটি অপশন আছে লগ মধ্যে এই দুইটি অপশান আমরা ব্যবহার করব এখানে আমাদের ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড আমরা ব্যবহার করব তো এখন আমাদের যেহেতু আগে থেকেই আপশের অ্যাকাউন্ট বানানো নেই অথবা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই আমরা যেটি করব। এখানে প্রথম ঘরে আমাদের ইউজার নেমের জায়গায় আমরা আমাদের ইকামা নাম্বারটি টাইপ করে নেব তারপর এখানে পাসওয়ার্ডের গড়ে আমাদের মোবাইলে আসা পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে নেব। তবে আমাদের একটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যখন ফিঙ্গার করে আসব। এবং আমাদের মোবাইলে যে পাসওয়ার্ডটি আসবে সেই পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্স করা থাকবে মানে বড় হাত এবং ছোট হাতের অক্ষর মিক্স করা থাকবে তো আমাদের সেগুলো দেখেই এখানে টাইপ করতে হবে তো আমার মোবাইলে আসা পাসওয়ার্ডের নিয়ম অনুযায়ী এখানে বড় হাতের কিউ তারপরে বড় হাতের পি তারপরে ছোট হাতের জি তারপরে ওয়াই সরি ছোট হাতের ওয়াই তারপরে থ্রি নাইন এইট ফোর থ্রি নাইন এইট ফোর ঠিক এমনভাবে আমার পাসওয়ার্ডটি আসছে এখন আমি যেটি করব। এখানে যেহেতু আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গিয়েছে আমি এখন জাস্ট এখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আমাদের মোবাইলের চার সংখ্যার একটি কোড চলে যাবে সেই কোডটি আমরা এখানে টাইপ করে নেব অথবা বসিয়ে নেব তারপর আমরা লগ ইনে ক্লিক করব। আমরা যখন লগ ইনে ক্লিক করব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে ইউজার আইডি पासवर्ड कॉन्फर्म पासवर्ड ईमेल एड्रेस কনফার্ম ইমেল অ্যাড্রেস তারপরে মোবাইল নাম্বার এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমাদের ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আমরা আমাদের আপসের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করে নিতে পারবো তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা কীভাবে ক্রিয়েট করবো তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সর্বপ্রথম আমরা ইউজার আইডি যেভাবে আমরা ক্রিয়েট করবো সেটি হচ্ছে যে ইউজার আইডি ক্রিয়েট করার ক্ষেত্রে নামের যে কোনো অংশের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিলেই হয়ে যাবে তবে এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইউজার আইডি যদি সাপোর্ট না করে তাহলে সর্বপ্রথম অক্ষরটি আমরা বড়ো হাতের ব্যবহার করব তারপরেও যদি আমাদের ইউজার আইডি সাপোর্ট না করে তারপর আমরা যেটি করবো সবগুলো অক্ষর আমরা হাতের ব্যবহার ইউজার তারপরে সাপোর্ট না করে আমরা সবগুলো অক্ষর ছোট হাতের ব্যবহার করব তারপরেও যদি আমাদের ইউজার আইডি সাপোর্ট না করে আমরা সাথে আরও কিছু সংখ্যা অ্যাড করে দেব। আমরা যদি চারটি সংখ্যা অ্যাড করি তার সাথে আরও দুইটা তিনটা সংখ্যা আমরা বাড়িয়ে দেব। তাহলে কিন্তু আমাদের ইউজার আইডি সাপোর্ট করবে অ্যাকচুয়ালি অনেকের অনেক সমস্যা হয় তাই আপনাদের আপনাদের সবগুলো উদাহরণ আমি বলে দিচ্ছি এখন আমরা পাসওয়ার্ড আমরা কিভাবে বানাবো পাসওয়ার্ডের ক্ষেত্রে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পাসওয়ার্ড কখনোই ইউজার আইডির সাথে ম্যাচ করতে পারবে না মানে সেম সেম ইউজার আইডি হতে পারবে না পাসওয়ার্ডটা ভিন্নধর্মী হতে হবে আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম অক্ষরটি আমরা বড়ো হাতের ব্যবহার তার তারপরের অক্ষরগুলো আমরা ছোট হাতের ব্যবহার করব তারপরে আমরা কিছু সংখ্যা অ্যাড করব এখন আমরা যখন পাসওয়ার্ড আমরা ফিল আপ করে ফেলবো ঠিক সেম পাসওয়ার্ডটি আবার আমরা কনফার্ম পাসওয়ার্ডের গড়ে আমরা টাইপ করে নেব কনফার্ম পাসওয়ার্ড টাইপ করার পরে এখন আমরা এখানে জিমেল দিয়ে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসের গড়টা ফিল করে নেব। ঠিক সেই ইমেল অ্যাড্রেসটা আবার আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেসের ঘরে বসিয়ে দেব তারপর এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার টাইপ করব তবে মোবাইল নাম্বার টাইপ করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে সর্বপ্রথম জিরো ব্যবহার করা যাবে না ফাইভ থেকে স্টার্ট করতে হবে তো আমরা যখন এই ঘরগুলোকে সম্পূর্ণ ফিল করে ফেলবো আমরা যেটি করব ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে আমাদের মোবাইলে আবার চার সংখ্যার একটি কোড চলে যাবে সেই কোডটি আমরা এখানে এক্টিভেশন কোডের গড়ে বসিয়ে দেবো তারপর আমরা যেটি করবো তার পরবর্তী যে আইডেন্টিফিকেশন নাম্বার এই যে ঘরটি আছে এই ঘরটিতে আমরা আমাদের ইকামা নাম্বারটি টাইপ করে নেব টাইপ করার পরে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে আমাদের স্ক্রিনে এমন একটি মেসেজ চলে আসবে ইওর প্রোফাইল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি ইনপোর্টাল মানে আমাদের প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে অথবা আপসের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গিয়েছে তো এখানে লিখা আছে প্লিজ লগ আউট অ্যান্ড লগ ইন এগিন এখন আমরা যেটি করবো এখানে এই যে তিনটি ডট ডট লাইন আছে এখানে ক্লিক করব তারপর এখান থেকে লগ আউটে আমরা ক্লিক করব। এখন আমরা আমাদের ক্রিয়েট করা নতুন আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপসার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবো অথবা লগ করতে পারবো বন্ধুরা এখানে একটি বিষয় আমাদের জেনে রাখা খুবই জরুরি ফিঙ্গারের পরে মেসেজের মাধ্যমে মোবাইলে যে পাসওয়ার্ড আসে সেই পাসওয়ার্ড দিয়ে আপসার অ্যাকাউন্টে একবারই শুধুমাত্র অ্যাক্সেস করা যায় অথবা লগ করা যায় তার পরবর্তীতে আর ওই পাসওয়ার্ডটি কাজ করে না কারণ এটি টেম্পোরারি পাসওয়ার্ড তো যাই হোক অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় আপসের যে পাসওয়ার্ডটি আসে মেসেজের মাধ্যমে সেই পাসওয়ার্ডটি অনেকের কাজ করে না অনেকের লগ করতে পারেন না অথবা অনেকে অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারেন না অ্যাক্সেস যদি করতে পারেন তাহলে হয়তো আপনারা এই সেটিংগুলো করে নিতে পারবেন তো যারা অ্যাক্সেস করতে পারেন না অথবা যাদের পাসওয়ার্ডে কাজ করে না তারা কিভাবে আপসের অ্যাকাউন্টে অ্যাক্সেস করবেন অথবা সেটিংগুলো করবেন তার উপরে আমার চ্যানেলে একটি ভিডিও টিউটোরিয়াল আছে আপনারা চ্যানেল থেকে ভিডিও দেখে শিখে নেবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার ভিডিওতে যদি কোথাও মিস্টেক হয়ে থাকে অথবা আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস ভিত্তিক বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ